অর্থনীতির নিয়ম নীতি বলে পণ্যের চাহিদা আর যোগানের উপরই নির্ধারিত হয় বাজার মূল্য, কিন্তু তৃণমূল পর্যায়ে নেই নিয়ম কানুন মানার বালাই। এ কারণে ভরা মৌসুমেও নিত্য পণ্যের বাজার নিয়ে অসন্তোষ ভোক্তা কিংবা কৃষক দুপক্ষেরই। এই অবস্থা পরিবর্তনের কঠোর ইঙ্গিত দিল সরকার। যৌক্তিক বাজার মূল্য নির্ধারণে এবার বেঁধে দেয়া হয়েছে 14টি পণ্য উৎপাদনের সর্বোচ্চ খরচ। প্রতি কেজি পেঁয়াজ আবাদে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 19.24 টাকা, রসুন 30.87 টাকা। এই উদ্যোগকে ইতিবাচক বললেও চাষাবাদের সময় কৃষি উপকরণের দামে লাগাম টানতে না পারলে মিলবে না সুফল। যেই খরচটা বেঁধে দিয়েছে সেইটা শুধুমাত্র কিন্তু উৎপাদন উপকরণ খরচের উপর নির্ভর করছে না, পাশাপাশি কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উপরও কিন্তু নির্ভর করছে। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক, মহাপরিচালকের দাবি খরচ বেঁধে দেয়ায় কমবে মাঠ ও বাজার কেন্দ্রিক এমন অসন্তোষ। যখন দেখি যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে অথবা অন্য কোনো উপায়ে আপনার কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু কৃষি পণ্য উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 14টা কৃষি পণ্যের আমরা উৎপাদন খরচ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে 2টি আবাদ মৌসুমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ বেঁধে দেওয়ার সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দাম নির্ধারণে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।